এর আগেই আমরা দেখিয়েছিলাম পঞ্চায়েতের প্রার্থী নিয়ে মুর্শিদাবাদের 4 বিধায়ক তারা রীতিমতো প্রেস কনফারেন্স করে ক্ষোভ প্রকাশ করেছিল, আর তাঁদেরই নিয়ে আজ আলোচনায় বসল তৃণমূলের উচ্চ নেতৃত্ব। বহরমপুরে একটি বেসরকারি লজে তাদেরকে নিয়ে বসা হয় এবং সেখান থেকে বেরিয়ে বিধায়করা কি জানালেন চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমরা কংগ্রেস করেছি সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম এর শাসকের আমলে কংগ্রেস করার অপরাধে কারো বাড়িঘর লুট হয়েছে, কারো মা বোনের ইজ্জত গিয়েছে, কেউ খুন হতে হয়েছে, সেই খুনিদের সাথে অধীর চৌধুরী জোট করেছে, ভোট পেকে গেছে, আমাদের ভোট অনাসেই আমরা তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে 26টা ব্লক, 250টা পঞ্চায়েত এবং 78টা জেলা পরিষদ বিজয়ী হবে। এই যে আজকে বৈঠকে তো খুঁজেই পাওয়া যায় না, 78টা সিটের ভিতরে মুখে বলছে জোট, সিপিএম এর ওই যে জেলা সম্পাদক জমির মোল্লা ও 58টা ফাইল করে বসে আছে, আমার যে এলাকায় সে এলাকায় সিপিএম আলাদা ফাইল করেছে, কংগ্রেস আলাদা ফাইল করেছে, কোথাও কোথাও আবার অন্য নির্দল ফাইল করে বসে আছে। তো তার ঝামেলা আগে মিটাক্কা অধীর চৌধুরী আর সুজন চক্রবর্তী, তার দায় কি আমাদের নাকি? না, সেটা যে 15 তারিখ আপনারা তো প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আপনারা খুশি নয় এইভাবে, আজকে কি 19 তারিখে মলয় ঘটকের সঙ্গে কথা বলার পর খুশি হয়েছেন? পুরোপুরি খুশি, এবং আমাদের নেতৃত্ব রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, তিনি এসে আমাদের পিসফুলি মতামত শুনেছে এবং ওনারা দায়িত্ব নিয়েছে যে ওনারা উভয়ের কাছে যাদের সাথে যাদের মতবিরোধ ছিল শুনেছে, ওনারা নিয়ে নিয়েছে ডকুমেন্টস, ওনারা অফিসিয়ালি পাঠিয়ে দেবেন। তাহলে আপনারা কোনো নির্দল দিচ্ছেন না? না, কোন নির্দল থাকবে না। যে বন্ধুত্বপূর্ণ যে লড়াই হবে যেটা বলেছিলেন সেগুলোকেই তো গেল, আবার বন্ধুত্বপূর্ণ লিস্টে যাদের নাম আছে তারাই থাকবে শুধুমাত্র। সেটা তো বলেছিলাম কাদের নাম আছে কাদের নাই, আমিও লিস্ট পড়েও দেখিনি, মুখস্থ রাখি, যেটা যাবে সেটাই। চার বিধায়ক যে প্রতিবাদ করেছিলেন সেটা কি জায়গায় দাঁড়ালো? দাঁড়ালো, কালকে দিদি আমাদের সঙ্গে কথা বলেছেন, বলার পর আজকে আমাদের এই মন্ত্রীকে পাঠিয়েছেন, তার একটা ফর্মুলা চলছে। হ্যাঁ, তা রবীন্দ্রা এই যে জায়গাটা কি কি ফর্মুলায় হলো? এটা ফর্মুলার ই হয়নি, ফাইনাল কিছু হয়নি, চলছে আলোচনা। আপনাদের যে ক্ষোভ সেটা কি শোনার জন্য লোক পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কে শুনলেন? ওই তো মলয় যে ঘটক এসেছিলেন। হ্যাঁ, যেটা শোনা যাচ্ছে যে এই 4 বিধায়কের মধ্যে আপনারা 3 বিধায়ক আপনাদের ছেলে মেয়েদের মনোনয়ন পেয়েছেন, এটা ঠিক? সব এমএলএদের এরাই তো পেয়েছে, কেউ জেলা পরিষদ পেয়েছে, কেউ ই পেয়েছে, আমাদের এই 3 জন না, আরও সব এমএলএরাও পেয়েছে, সবাই, কেউ বাকি নাই। আলোচনা নিশ্চয় মিটে যাবে, না না, নির্দলে কেউ থাকবে কেন, আমরা দলের লোক।